সালামু আলাইকুম সুপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা, প্রবাস বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরব সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধতার জন্য রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে একটি সুযোগ দিয়েছে এবং আপনারা অনেকেই এই সুযোগটি কাজে লাগিয়েছেন, বিভিন্ন কোম্পানিতে রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একটি সুরাত বা রেজিস্ট্রেশন স্লিপ পেয়েছেন, সেটি হচ্ছে এরকম। কিন্তু আপনারা কিভাবে যাচাই করবেন এই সুরাত বা রেজিস্ট্রেশন স্লিপটি সঠিক কিনা, সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব, কিভাবে খুব সহজে আপনারা যাচাই করে নিতে পারেন আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সঠিক। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ, প্রবাস বন্ধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবকেও জানার সুযোগ করে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতে আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যান। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। ব্রাউজারের ওয়েব অ্যাড্রেসের জায়গায় আমি এখন ইমিগ্রেশনের ওয়েবসাইটটি লিখব, যা আমি আগে থেকেই কপি করে রেখেছিলাম, এখন সেটা পেস্ট করে দিলাম। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমিগ্রেশনের ওয়েবসাইটটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা সহজেই সেখান থেকে লিঙ্কটি কপি করে নিতে পারেন। ইমিগ্রেশনের ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বক্স আছে, দ্বিতীয় নম্বর বক্স অর্থাৎ যেখানে নম্বর ROC লেখা, সেখানে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে। রেজিস্ট্রেশন পেপার থেকে কোম্পানি নাম্বারটি নিয়ে এখানে সঠিকভাবে লিখতে হবে। আপনাদের দেখানোর জন্য আমি আমার এক পরিচিত জনের, যে নতুন করে বৈধতার জন্য এক কোম্পানিতে রেজিস্ট্রেশন করেছে, তার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখলাম। কোম্পানির নাম্বার সঠিকভাবে লেখার পর নিচে দেওয়া আছে 4, সেখানে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে যারা যারা নতুন করে বৈধতার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন সবার ডিটেলস এখানে চলে আসছে। আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমি এখন মোবাইলটি রোটেট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে যারা নতুনভাবে বৈধতার জন্য রেজিস্ট্রেশন করেছে তাদের প্রত্যেকের নাম এবং পাসপোর্ট নাম্বার এখানে চলে আসছে। ঠিক একইভাবে আপনারা আপনাদের কোম্পানিতে আপনাদের নাম এবং পাসপোর্ট নাম্বার সঠিকভাবে আছে কি না সেটি যাচাই করে নেবেন। যদি ইমিগ্রেশনের এই ওয়েবসাইটে আপনাদের নাম এবং পাসপোর্ট নাম্বার সঠিকভাবে থেকে থাকে তাহলে বুঝবেন যে আপনার এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সঠিক। কোনো কারণে যদি আপনাদের রেজিস্ট্রেশন স্লিপটি হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে আবারও খুব সহজেই সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। এখানে শেষ হয়ে গেল রেজিস্ট্রেশন চেক করার সম্পূর্ণ প্রসেস। বন্ধুরা, আশা করছি রেজিস্ট্রেশন চেক করার সম্পূর্ণ প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো ধরনের সহযোগিতার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্রতারকদের প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন, সবার জন্য সেই কামনাই রইল। ধন্যবাদ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, আবার আপনাদের সামনে কথা হবে গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রবাস বন্ধু চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।